লাইফে প্রায় সবারই এমন একটা টাইম আসে যখন আপনি সব কিছু থেকে ফ্রাস্ট্রেটেড হয়ে সব কিছু ছেড়ে দূরে কোথাও চলে যেতে চান। ঠিক এমনটাই আমি ফিল করছিলাম বেশ কিছুদিন ধরে। আর এরকম হলে এটার একমাত্র ওষুধ হচ্ছে প্রকৃতির সান্নিধ্যে যাওয়া, কারণ সেখানেই পাওয়া যায় প্রকৃত শান্তি। সো গাইজ, ওয়েলকাম টু মাই টাঙ্গুয়ার হাউস সিরিজ। জার্নিটা কিন্তু শুরু হয়েছিল সেই অ্যাজ ইউজুয়াল চিরচেনা ঢাকা থেকে। আর তারপর বাস স্ট্যান্ডে চা খেতে খেতে সবার সাথে আড্ডা দিতে দিতে কখন যে বাস ছাড়ার টাইম হয়ে গেল টেরই পেলাম না। বাট আমার কাছে কেন জানি কোনো জায়গায় পৌঁছানোর থেকে সেই জায়গায় যাওয়ার যে জার্নিটা, এটা আমি অনেক বেশি এনজয় করি। সবার সাথে এমনটা হয় কিনা জানি না, বাট আমি পার্সোনালি জিনিসটা খুবই এনজয় করি। আর সেদিন ভোরে সুনামগঞ্জের যে সকালটা আমি দেখেছিলাম, মাশাল্লাহ, সুনামগঞ্জে তার সকল সৌন্দর্য আমাদের মাঝে উজাড় করে দিতে যাচ্ছে, তারই একটা আভা হয়তো আমাদেরকে সেই ভোরে দেখাতে চেয়েছিল। আর এই সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা পৌঁছে যাই সুনামগঞ্জ শহর। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। সো ফাইনালি আমরা বাস থেকে নেমে পড়ছি। বাস থেকে নামার পর আমরা চলে আসছি রোজ গার্ডেন হোটেলে। আর এখানে আসার পর সবার প্রথমে আমরা যেটা করছি, ফ্রেশ হইছি। ফ্রেশ হওয়ার পর আমরা হচ্ছে সবাই এখানে মিলে নাস্তা করছি। আমি নিছি হচ্ছে আকনি। আকনিটা হচ্ছে সিলেটের একটা ট্রেডিশনাল খাবার। এটা মেইনলি তেহরির মতোই টেস্ট, বাট এটার সাথে একটা ঝোল দেয়, তো ওই ঝোলটা মিক্স করে খেতে অনেক জোস লাগে। আকনির প্রাইস ছিল অনলি 50 টাকা করে। আর বাকি সবাই অ্যাজ ইউজুয়াল ব্রেকফাস্টে যা খায়, পরোটা, ডাল ভাজি, এগুলাই খেয়েছে। এখন আমাদের কাজ হচ্ছে আমরা বাইরে যাব, লেগুনা ঠিক করব, বিকজ এখান থেকে আমাদেরকে তাহিরপুর ঘাটে যেতে হবে। আমরা হচ্ছে এই লেগুনাটা ঠিক করছি। রাজু ভাই, লেগুনার ভাড়া কত নিচ্ছে? লেগুনার ভাড়া 1000, 11 জন রিজার্ভ। সুনামগঞ্জ থেকে তাহিরপুর যাওয়ার রাস্তার যে ভিউ ছিল ভাই, পুরো মাথা নষ্ট করা ভিউ। লেগুন আমাদেরকে তাহিরপুর বাজারে নামাই দিচ্ছে। আর এখান থেকে ঘাটের দিকে যাচ্ছে, ওইখানে আমাদের নৌকা রাখা আছে। ভাইয়া আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। হ্যাঁ হেকটিক। হ্যাঁ হ্যাঁ শিওর ভাইয়া। হ্যাঁ এটা নেসেসারি, যখনই আপনারা জলযাত্রা বোটে উঠবেন তখনই আপনাদেরকে ডিসইনফেক্ট করা হবে, আর এই টাইমে এটা খুবই দরকার। আর এরপর আসছে এখানে হট টাওয়াল, যেটা ম্যাক্সিমাম বোটেই থাকে না। এই জিনিসটা সেই করছে তো ভাই, তোয়ালের জোসনা, হট টাওয়াল। অনেক রোদ, তাও এখানে রিফ্রেশিং টাওয়াল ছিল বলে আমরা মোটামুটি একটু রিল্যাক্সড হতে পারছি। সো আপনাদেরকে এখন জলযাত্রা বোটের ভিতরে কী কী আছে সব কিছু দেখাবো। আর এখানে আমাদেরকে হেল্প করবে জুয়ার ভাইয়া। ফার্স্টে এখান থেকে শুরু করি, এটা কিন্তু একটা আনকমন জিনিস। এটা হচ্ছে বেসিক্যালি উইল, যেটা হচ্ছে আমরা নর্মালি আগের যে বোটগুলো ছিল উডেন,
এটা হচ্ছে পাইরেটসে দেখা যায়, ওইখানেও ছড়ে ব্যাপারটা নিয়ে কন্ট্রোল করে। তো এটা হচ্ছে জাস্ট শো, এইভাবে এখান থেকে কন্ট্রোল এখান থেকে হয় না, কন্ট্রোল হয় পিছন থেকে, বাট এটা হচ্ছে জাস্ট শো, ছবি তোলার জন্য একটা শো, লাইক একটা সৌন্দর্যের জন্য। দ্যাটস ইট, এখনো সবকিছু র রাখার ট্রাই করছি। বোটের অ্যাকচুয়ালি ফ্যাসিলিটি গুলো যেগুলো 24 hour IPS, বাবুর্চি সুবিধা, রান্না করার জন্য যা যা দরকার হয়, গ্যাস স্টোভ, দেন হাবি জাবি যা যা দরকার আছে সবকিছু, মানে ইচ এন্ড এভরিথিং। আর হচ্ছে আমরা কমপ্লিমেন্টারি হচ্ছে চার বেলা চা মানে টি, সেটা হচ্ছে আমরা প্রোভাইড করি অ্যাপ্রক্স 16 থেকে 18 জন গেস্টের জন্য। দেন হচ্ছে আপনার হট টাওয়েল প্রোভাইড করতেছি, ফেস মাস্ক প্রোভাইড করতেছি। আচ্ছা চলেন আমরা ভিতর, আমরা ভিতরটা দেখি। এটা হচ্ছে বেসিক্যালি হাইট একটু লো হওয়ার কারণটা হচ্ছে এখানকার লোকাল যে ব্যাপারটা আছে, এটা তো হাওড়, সো এখানে যদি আমরা হাইটটা বেশি দিই তাহলে হচ্ছে বাতাসে নৌকাটা চলতে পারে না অথবা কন্ট্রোল করতে পারে না মাঝিরা। দ্যাটস ওয়াই হচ্ছে এটার হাইটটা কিছুটা ডাউন, মানে বড় বড় শিপগুলো থেকে এটা হাইট কিছুটা ডাউন। এইখানে আমি যে উইন্ডোগুলো দিয়েছি এগুলো হচ্ছে সব অ্যাক্রিলিক, লাইক যখন বাইরে বৃষ্টি হবে তখন আপনি হচ্ছে নৌকা যদি লাগে দেন একবার ভেঙে যায়, হ্যাঁ আবার রিপেয়ার করতে হয়। আমার একটু কস্টলি বাট কাস্টমারদের জন্য, মানে ওদের হচ্ছে একটা ফিল এর জন্য, যাতে হাওড়ে সরা মানে পাহাড় দেখতে পারে বৃষ্টিতে ফিলটা পেতে পারে, ফিলটা পেতে পারে। দ্যাটস হচ্ছে আমার এই অ্যাক্রিলিকটা করা। এখানে হচ্ছে টোটাল হচ্ছে কমফোর্টেবল ভাবে 16 জন থাকতে পারবে। ওকে, এখান থেকে শুরু করে এই মাথা পর্যন্ত টোটাল কমফোর্টেবল ভাবে 16 জন থাকতে পারবে, বাট ম্যাক্সিমাম হচ্ছে আমরা 18 জন পর্যন্ত প্রোভাইড করতেছি। ওকে, ম্যাক্সিমাম এর বেশি হচ্ছে আমরা দিচ্ছি না। আর আপনি দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে পুরোটা হচ্ছে আমার তারপর আছে, লাইক আপনি কমফোর্টেবল ভাবে সে যে কোনো জায়গায় আপনি চার্জ দিতে পারতেছেন। ও ইয়া রাইট, এখানে আছে, তারপর ওইখানে আছে, ওইখানে আছে। আমার বোটে হচ্ছে টোটাল 3 থেকে 4 স্টাফ সবসময় থাকে। আচ্ছা আচ্ছা, ওকে দ্যাটস ফাইন। আর সিকিউরিটির যে ব্যাপারগুলো আছে এগুলো হচ্ছে আপনি লোকালি ভাবে আপনি 100% পাচ্ছেন ইনশাআল্লাহ। ওয়াশরুমটা হচ্ছে আমি এখানে দুইটা ওয়াশরুমই দিয়েছি, একটা হচ্ছে হাই কমন, একটা লো কমন। যতটুকু দেওয়া যায় হাওড় মানে নৌকার মধ্যে যতটুকু দেওয়া যায় ততটুকু, যতটুকু ক্লিন রাখা যায় ততটুকুই আমরা দিয়েছি। হচ্ছে বেসিক্যালি ভিতর দিয়েও যাওয়া যায় ওয়াশরুমে, মাঝখানে এখানে হচ্ছে মেয়েরা যদি চায় তাহলে এখানে চেঞ্জ করে নিতে পারে। সেক্ষেত্রে হচ্ছে এটা মানে এটা হচ্ছে পুরোটা এইদিকে দিয়ে দিবে, ও আচ্ছা আচ্ছা, হচ্ছে পুরোটা অপেক্ষা করতেছি কখন আমাদের বোটটা ছাড়বে, বিকজ বাইরে এখন প্রচন্ড রোদ, আই মিন মানে রিয়েলি অনেক বেশি রোদ, আর হাওড়ের মেইন অ্যাট্রাকশনই কিন্তু বৃষ্টি। সো আমরা এক্সপেক্ট করতেছি যেন বৃষ্টি হয়। আমার ইচ্ছা করতেছে আমি এখন হাওড়ের পানিতে ডুব দিই। ব্লগটা দেখতে থাকুন শেষ পর্যন্ত, আর আপনারা যদি এ পর্যন্ত ব্লগ দেখে থাকেন অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন যদি আপনাদের ভিডিওটা পছন্দ হয়, আর পছন্দ না হলে তো ডিসলাইকের অপশন আছে। এসে গেলে হচ্ছে আমরা এখান থেকে বোটটা ছেড়ে হাওড় হয়ে হচ্ছে ওয়াশ টাওয়ার যাবো, ওইখানে শাওয়ার নিব, দেন হচ্ছে দুপুরের খাবার দাবার যেটা আছে সেটা হচ্ছে সাইডে একটা যে কোনো একটা গাছের নিচে বোট পার্ক করে দেন হচ্ছে ওখানে আমরা খাওয়া দাওয়া করবো। আফটার দ্যাট হচ্ছে হাওড় হয়ে হচ্ছে আপনার লাইক 1.5 hour জার্নি টেকের ঘাট পর্যন্ত, বিকালের দিকে মানে সন্ধ্যার আগে দিয়ে আমরা টেকের ঘাট যাবো। দেন হচ্ছে রাতে আমরা মানে বোটটা হচ্ছে ঘাট থেকে কিছুটা দূরে নিয়ে এসে হাওড়ে আমরা নাইট স্টে করবো, একদম ওপেন ওয়াটারে, যেখানে হচ্ছে নোঙর করা থাকবে না আর কি। আচ্ছা আচ্ছা, একদম হাওড়ের মাঝে। ওকে ওকে, বলা যায় ইন্টারেস্টিং। হ্যাঁ, সামনে হচ্ছে আপনার পাহাড় থাকবে, আর পরে পুরোটা হচ্ছে পানি, লাইক একটা ডিফারেন্ট ফিলিং অ্যাকচুয়ালি রাতে যখন দেখবেন তখন। আচ্ছা, শপিং ডান, সুন্দর, গুড জব। এরপর আমাদের হাওড় যাত্রা শুরু হয়, আর আমরা এগোতে থাকি ওয়াচ টাওয়ারের উদ্দেশ্যে। সেখানেই আমাদের আজকের লাঞ্চ এবং গোসল দুইটাই করা হবে। এখানে সবাই হচ্ছে নর্মালি সুইমিং করে। এই জায়গাটা আসলে অ্যামেজিং, অ্যাজ ইউ ক্যান সি, যে আসলে একটা ওয়াচ টাওয়ার, চারপাশে নৌকা রাউন্ড করে দাঁড় করানো, আর চারপাশে আছে গাছপালা, গাছপালা পানিতে অর্ধেক ডুবে আছে। অ্যাকচুয়ালি এই ফিলটা আসলে অন্যরকম। সো আপনারা যারা অলরেডি এরকম হাওড়ে সুইমিং করছেন তারা জানেন ফিলটা কেমন, আর যারা এখনও করার সুযোগ পাননি তারা তো এই ভিডিও দেখে বুঝতেই পারতেছেন যে কোন লেভেলের চিল হচ্ছে। এমন একটা হাওড়ে, এমন একটা চা, এনজয় করুন।
বসে পড়তেছি আর তারপর এখন আমাদের নেক্সট কাজ হচ্ছে লাঞ্চ করা ভাত আলু ভর্তা মাছ মাছ ভর্তা আর এটা হচ্ছে মাছ ভর্তা এটা কিসের মাছ ভর্তা লাটি মাছ ভর্তা আচ্ছা আর এটা রুই মাছ হাওরের রুই মাছ ও আপনি রান্না করছেন ওকে এটা হচ্ছে আমাদের শেফ আপনার নাম জাহাঙ্গীর আলম জাহাঙ্গীর আলম ভাই একটা গাছের নিচে পার্ক করা হয় পার্ক করে এরকম সামিয়ানা টাঙায় তারপরে খাওয়া দাওয়া করা হয় সো এটা একটা অন্যরকম ফিল লেটস সি হাওড়ে এসে মাছ খাওয়ার টেস্ট কেমন হয় ভাই অনেক মজা হয়েছে ভাই জাহাঙ্গীর আলমকে থ্যাঙ্কস দাও ভাই থ্যাঙ্ক ইউ জাহাঙ্গীর আলম ভাই অনেক মজা হয়েছে সিরিয়াসলি অনেক মজা হয়েছে দেখেন কিভাবে ফটোগ্রাফি করতে হয় ফিচারিং রাজু ভাই আপনারা যদি হাওড়ের মাছের অ্যাকচুয়াল ফিল নিতে চান তাহলে ভাত দিয়ে ডাল দিয়ে লেবু দিয়ে তারপর মাছ দিয়ে ভালো করে মাখায়ে ট্রাস্ট মি ইটস হেভেন হাওড়ে বসে হাওড়ের মাছ খাওয়ার যে ফিলিংস এটা যারা খাইছে তারা জানে আর যারা এখনো ট্রাই করেন নাই তারা ট্রাই করে ফেলতে পারেন বেসিক্যালি ফুডটা আমাদের প্যাকেজের বাইরে থাকে আচ্ছা যদি হচ্ছে কেউ চায় যে আমরা ফুড সহ নিতে চাই সেই ক্ষেত্রে হচ্ছে আমি আমার শেফকে পাঠাই দেই মাছকে পাঠাই দেই ওরা বাজার করে নিচ্ছে আপনারা তো শুনলেনই জুবাইর ভাইয়া যেটা বললো যে জলযাত্রা থেকে আপনাদেরকে জাস্ট শেফের যে ফ্যাসিলিটি ওটা দেওয়া হবে বাট বাজারটা হচ্ছে আপনাদের নিজেদেরই করতে হবে শেষ করে ফেললাম তিন প্লেট খেলাম তিন প্লেট ওরে বাবা ওরে বাবা তাহলে আমি মনে হয় সবচেয়ে লাস্ট শোভনকে তো এজন্যই আনা হয়েছে লাঞ্চ করে আমরা সবাই একদম টায়ার্ড রেস্ট নিচ্ছি রেস্ট নিয়ে আমরা বিকালের দিকে একের ঘাটের দিকে রওনা দিব ওইখানে আমরা নীলাদ্রি লেকে আজকের বিকালটা পার করব দুপুরের তীব্র রোদ ভেদ করে যখন বিকালের মিষ্টি রোদ উকি দেয়া শুরু করলো ঠিক তখনই হাওড়ের প্রকৃত সৌন্দর্য উন্মোচিত হওয়া শুরু হলো আমাদের সামনে সে যে কি এক অসাধারণ অনুভূতি যদি আমি আপনাদেরকে একটু বুঝাতে পারতাম It's hard for me to let go But I think that I'm finally feeling good again So hard cause I loved you But I'm finally feeling like myself All of the wounds that were opened by you are now closing I finally know how to live without hurting myself I think that I am moving on cause I do feel less broken I needed a sign, this is a sign that I'm healing I'm finally healing from you ফাইনালি আমরা টেকের ঘাটে চলে আসছি অনেকক্ষণ জার্নি করার পর আর জার্নিটা এত সুথিং ছিল কি আর বলবো মানে অ্যামেজিং একটা জার্নি ছিল এটা টেকের ঘাট আর ওই যে নীলাদ্রি লেকের বড় বড় টিলা অলরেডি সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে আর এখান থেকে পাহাড়গুলো অস্থির লাগতেছে আর আমার ভয়েস অনেক ভাঙা সো ডোন্ট মাইন্ড একটু অ্যাডজাস্ট করে নেন সবাই জাস্ট যেটা বলতেছিলেন আচ্ছা বেসিক্যালি ভাইয়া বলতেছিল যে সামনে হচ্ছে একটা হন্টেড প্লেস টাইপ আছে লাইক অনেক বছর আগে শহর ছিল বাট এখন আর শহর নাই এই টাইপ একটা ফিল এটাই হচ্ছে সেই নীলাদ্রি লেক আর এগুলো এই সাইডটা হচ্ছে বাংলাদেশ আর ওই সাইডটা হচ্ছে ইন্ডিয়া ফুল হচ্ছে ইন্ডিয়ান বর্ডার আর এখন তারকাটা দিয়ে দিচ্ছে সো এখন আর লাঠি নিয়ে বসে থাকে না আই গেস সন্ধ্যার দিকে গোসল করার ফিলটা কিন্তু একটু অন্যরকম সো আপনাদেরকে এখন কিছু ইউনিক ফিল দেওয়ার ট্রাই করবো সন্ধ্যার দিকে আমরা গোসল করব সাথে আপনাদেরকে নিয়েও গোসল করি চলেন চাচা হাসতেছে চাচা মজা পাইছেন নীলাদ্রি লেক কিন্তু অ্যারাউন্ড 300 feet গভীর এখানে যারা সাঁতার পারেন না তারা মাস্ট এই লাইফ জ্যাকেট পরে নামবেন পানিটা সেই এখানকার ফিল বলতে হচ্ছে লাইক উপরে একটা গরম পানি বাট নিচে পায়ের নিচে ঠান্ডা পানি আর একটু সামনে গেলেই একদম ডিরেক্ট 300 feet ডেপথ এটা আচ্ছা পাথর ওখানে ছিল তো সো এইটার নিচে কিন্তু এই যে বড় বড় ক্রেন দেখতেছেন সব নিচে আছে ও ওকে হ্যাঁ অফিস আছে সবই আছে যখন হচ্ছে খনি প্রকল্পটা অফ হয়ে যায় তখন হচ্ছে এটা পানি করে লেক হয়ে যায় সারাদিন এত মানে ক্লান্তির পর আবার ফুটবল খেললাম না আমরা এখন একটু পানি লাগতোই মানে এখানে হচ্ছে কি নিচের পানিগুলো ঠান্ডা উপরে একটু গরম সো এদিকে যত যাইতেছি ঠান্ডা পানি পুরো একদম পিস আর এখান থেকে যে ভিউ মাশাআল্লাহ মাশাআল্লাহ জাস্ট আমরা একদম আমাদের যত ভর আছে সব ছেড়ে দিয়ে একদম শুয়ে আছি নীলাদ্রি লেকে মানে
কি যে ফিল করতেছি এটা বলে বোঝানো পসিবল না। দিস ইজ ওয়ান অফ দি বেস্ট ফিলিংস। কে ভাই, কে ভাই, কে 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 ওই ভাই 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 ভাই, এসব ফাইজলামি করেন না। দেখেন আমার অডিয়েন্স কিন্তু আপনাকে কমেন্ট দিল রাজু ভাইকে কি করা উচিত। যাই হোক, আমরা এখন এই ওই আমরা এখন সুইমিং করতে থাকি, তারপর আমাদের রাতে কি কি প্রোগ্রাম আছে সেটা আপনাদের সাথে আবার শেয়ার করব। সে পর্যন্ত দেখতে থাকুন, দেখতে থাকুন ব্লগ আর এনজয় করতে থাকুন। ইয়া হাতে এই সন্ধ্যায় ভালোবেসে যত খুশি বলতে পারো এই ফুল আমার, ফুল শুধু ছড়াবে সৌরভ, লজ্জায় বলবে না কিছুই, ফুল শুধু ছড়াবে সৌরভ, লজ্জায় বলবে না কিছুই, ফুল থাকবে নীরব, আমি তারায় তারায় রটিয়ে দেবো। ওকে, আজকে রাতে আমাদের ডিনারের জন্য হাঁস রান্না করা হয়েছে। সো আমরা অ্যাকচুয়ালি বলে দিছিলাম যে আমরা হাঁস খেতে চাই, সো ওইভাবে রান্না প্রিপেয়ার করা হয়েছে। তো আপনারা ডিনারে যা খেতে চান জানাবেন, ওইভাবে ওরা ব্যবস্থা করবে। হাওড় পুরো অন্ধকার, এই জন্য মানে লাইট দিয়ে ভিডিও করতে কষ্ট হচ্ছে। আর এখানে হচ্ছে পোকা নিয়ে একটু সমস্যা হচ্ছে, লাইট যেখানে আলো দেখতেছে পোকা ওইখানে যাচ্ছে। ভাত, সবজি, হাঁসের মাংস, লেবু আর ডাল বাকি আছে। সো আমরা হচ্ছে একদম ছাদে বসে সবাই খাচ্ছি, এখানে একটা লাইটের ব্যবস্থা করা আছে আর চারদিকে একদম ঘুটঘুটে অন্ধকার। সো বুঝতে পারতেছেন ডিফারেন্ট একটা পরিবেশে আমরা আজকে ডিনার করতেছি। বাই দ্য ওয়ে ডিনারটা কেমন এটা আমি খেয়ে তারপর আপনাদেরকে জানাই, বিকজ আগে খাইতে হবে। ফাইনালি খাওয়া দাওয়া শেষ। আর খাবারের ব্যাপারে যদি বলি, হাঁসের মাংসটা ভালো ছিল বাট চামড়া ছিল না। আমার আবার হাঁসের মাংস চামড়া দিয়ে খেতে বেশি ভালো লাগে, বাট স্টিল টেস্ট ভালো ছিল। তো ওভারঅল খাবারের কোয়ালিটি জোস, আমরা স্যাটিসফাইড। সো আপনারা যদি এখানে আগে এসে থাকেন আর যদি ফিউচারে আসেন, তাহলে আপনাদের সার্ভিস কেমন লাগছে, খাবার কেমন লাগছে সব কিছু কমেন্টে জানাবেন, যাতে অন্যরা এই ভিডিও দেখে উপকৃত হতে পারে। আর আজকের ভিডিও এখানে শেষ করতেছি। আপনাদেরকে আজকে নীলাদ্রি লেকের যে ভিউটা দেখাতে পারি নাই, ওইটা ইনশাল্লাহ নেক্সট দিন দেখাবো। আর এর সাথে নীলাদ্রি লেক, জাদুঘাটা নদী, যে যে স্পট আমাদের কভার করা বাকি আছে আমরা কালকে সব কিছু কভার করবো। সো এই সব কিছু আপনারা দেখতে পারবেন সেকেন্ড পার্টে। সো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে আপনাদের সাথে আবার নেক্সট পার্টে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। সাইনিং অফ ফ্রম টাঙ্গুয়ার হাওর। ওয়েট ওয়েট ওয়েট, এখনই ভিডিওটা কিন্তু শেষ হচ্ছে না। ওই যে বলে না শেষ হইয়াও হইল না শেষ। আপনাদের সাথে আমি দুইটা গুড নিউজ শেয়ার করতে চাই। ফার্স্ট গুড নিউজ ইজ, আপনারা এতদিন আমাকে অনেকেই প্রশ্ন করতেন যে ভাইয়া আপনি কোথায়, কেন ভিডিও আসছে না। সো যেহেতু আমি আপনাদের জন্যই বিজি ছিলাম, সো আই থিঙ্ক দিস ইজ দ্য রাইট টাইম টু অ্যান্সার। আমি আপনাদের জন্য নিজের একটা ভেঞ্চার লঞ্চ করতে যাচ্ছি, উইচ ইজ ট্যুর হবে ডট কম। সো বেসিক্যালি ট্যুর হবে ডট কম একটা ডিজিটাল ট্যুর এজেন্সি। আপনারা ট্যুর হবে ডট কম এর ওয়েবসাইটের মাধ্যমে প্যাকেজ বুকিং, রিসোর্ট বুকিং, ট্যুর গিয়ার্স কেনা, মানে যাবতীয় ট্যুর জাতীয় যত সলিউশন আছে সব কিছু পেয়ে যাবেন। ট্যুর হবে ডট কম এর ওয়েবসাইটের কিছু কাজ বাকি আছে, সো এগুলো কাজ শেষ হলে উইদিন টু উইক্সের মধ্যে আমি ট্যুর হবে ডট কম এর ওয়েবসাইটটা লাইভ করে দেবো। তখন আপনারা ট্যুর হবে ডট কম এ ঢুকে আপনাদের ডিজায়ার্ড প্যাকেজ, রিসোর্ট বুকিং সব কিছু করতে পারবেন। বাট ইন দ্য মিন টাইম, সেকেন্ড গুড নিউজ ইজ, আমি ট্যুর হবে ডট কম থেকে আমাদের ফার্স্ট অফিসিয়াল যে ট্যুর সেটা হচ্ছে টাঙ্গুয়ার হাওড়ে দিতে যাচ্ছি। আর এটা আমরা এখন আপাতত ফেসবুক পেজের মাধ্যমে অপারেশনাল করতেছি। সো ট্যুর হবে ডট কম থেকে ফার্স্ট যে ট্যুরটা হবে সেটাতে যদি আপনারা জয়েন করতে চান, তাহলে ট্যুর হবে ডট কম এর যে অফিসিয়াল ফেসবুক পেজ সেখান থেকে বুক করতে পারেন। জাস্ট ট্যুর হবে ডট কম এর ফেসবুক পেজে একটা নক দিলেই আমরা আপনাদের সাথে কন্ট্যাক্ট করে নিব। ট্যুর হবে ডট কম ক্রিয়েট করার পিছনে মেইন কারণ হচ্ছে আমি নিজেও তো একজন ট্রাভেলার। সো আমি যখন কোনো ট্যুর এজেন্সির থ্রুতে কোনো ট্যুর বুক করি, আমি কিন্তু যে সার্ভিসগুলো এক্সপেক্ট করি আমি ট্যুর হবে ডট কম থেকে, তার থেকেও বেটার সার্ভিস দেওয়ার ট্রাই করবো। বিকজ এটা যেহেতু আমার নিজের কোম্পানি, সো আমার টপ প্রায়োরিটি থাকবে কাস্টমার স্যাটিসফ্যাকশন এবং কোয়ালিটি সার্ভিস দেওয়া। ট্যুর হবে ডট কম থেকে আপনারা যদি টাঙ্গুয়ার হাওড় ট্যুরে যেতে চান, তাহলে ডিসক্রিপশন বক্সে সব ডিটেলস দিয়ে দিব, আর ফেসবুক পেজে তো আপনারা ডিটেলস সব কিছু পাবেন। ইনশাল্লাহ আপনাদের সাথে নিয়ে আমি ভালো কিছু করতে চাই। আপনাদের যদি দোয়া থাকে তাহলে ট্যুর হবে ডট কমকে অনেক দূর পর্যন্ত নিয়ে যেতে চাই। এখন জাস্ট যেটা দরকার সেটা হচ্ছে আপনারা আমাকে ব্লগে যেভাবে সাপোর্ট করছেন, আমি আমার নিজের ভেঞ্চারেও আপনাদের থেকে সাপোর্টটা চাচ্ছি। সো আমার জন্য দোয়া রাখবেন। আর ট্যুর হবের সাথে যদি ট্যুর দিতে চান, তাহলে আর দেরি কেন, এবার ট্যুর তো হবেই।